আওয়াজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2024 সালের বাংলা প্রবন্ধ রচনার একটি সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা মাত্র তিনটি প্রবন্ধ রচনা সহজ সরল এবং উন্নত মানের উত্তর সহ আলোচনা করব। এই রচনাগুলি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে তোমাদের মাধ্যমিক ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য। তোমাদের রচনার জন্য যে 10 নম্বর দেওয়া থাকে এই 10 নম্বরের উত্তর কিন্তু তোমরা অনায়াসে লিখতে পারো যদি এই রচনাগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখো। তো চলো এই সমস্ত রচনাগুলি আমরা উত্তর সহ এই ভিডিও থেকে পরপর দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। চলো এই রচনাগুলি আমরা পরপর দেখে নিই। তোমাদের প্রথম যে রচনা সেটা হচ্ছে বাংলার উৎসব বা বাংলার মেলা। তো এই রচনাটিকে আমরা কিভাবে লিখবো দেখে নিই। প্রথমে লিখবো ভূমিকা, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই বাঙালির উৎসবের শেষ নেই। আসলে বাঙালির মানসিকতা হলো দূরকে নিকট করা, এই আন্তরিকতার গুণেই সবাইকে নিয়ে উৎসবে মেতে উঠতে চায় বাঙালি। শত দুর্যোগ দুর্বিপাকে শোষণে অত্যাচারেও বাঙালির উৎসব প্রিয় মানসিকতার ভাটা পড়েনি। সেজন্য ঈশ্বরগুপ্ত যথার্থই বলেছেন, এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙে ভরা। শুধু তাই নয়, বাঙালির উৎসবের বৈচিত্র্যও যথেষ্ট। এর পরের পয়েন্টে আমরা লিখব উৎসব কি। উৎসব বলতে মূলত আনন্দময় অনুষ্ঠানকে বোঝায়। উৎসবের মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ এবং আনন্দ লাভ করে থাকি। তবে এই আনন্দ একার আনন্দ নয়, পারিবারিক সামাজিক বা সাম্প্রদায়িক পরিমণ্ডলে সকলের সম্মিলনের সুখ বা আনন্দ লাভের উপায় হলো উৎসব। সে অর্থে উৎসব সকলকে আনন্দ দেয়। নেক্সট হচ্ছে আমরা লিখব উদ্দেশ্য, অর্থাৎ উৎসবের উদ্দেশ্য। মানুষ তার সংসার চক্রের নিরানন্দময় জীবন থেকে বাঁচবার জন্য, নিজেকে অপরের কাছে প্রকাশ করার জন্য, শুধু প্রাণ ধারণের গ্লানি থেকে মুক্তি পাওয়ার মানুষে উৎসবের আয়োজন করেছেন। এরপর আমরা লিখব বাংলার উৎসবের প্রকারভেদ। বাংলাতে সারা বছর জুড়ে প্রচুর পরিমাণ উৎসব পালন করা হয়ে থাকে। সমগ্র বাংলার উৎসবগুলোকে কিছু ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, পারিবারিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, জাতীয় উৎসব, আঞ্চলিক উৎসব, ঋতু কেন্দ্রিক উৎসব ইত্যাদি। ওকে, প্রথমে আমরা লিখছি সামাজিক উৎসব। সামাজিক উৎসব হলো সমাজের কিছু বা অনেক মানুষকে নিয়ে অনুষ্ঠিত হয় এমন উৎসব। বাঙালির বিয়ে বাড়ি, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা এবং ইত্যাদি অন্যতম এক একটি সামাজিক অনুষ্ঠান বা উৎসব। ওকে, এরপর আমরা লিখব ধর্মীয় উৎসব। আমাদের দেশে বহু ধর্মের মানুষ বসবাস করে, তাই প্রতিটি ধর্মের ক্ষেত্রে তাদের ধর্মীয় উৎসবগুলো আলাদা আলাদা রকমের। যেমন হিন্দু ধর্মভিত্তিক উৎসব দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মী পুজো, শিবরাত্রি ও গণেশ পুজো ইত্যাদি, এগুলো হচ্ছে হিন্দু ধর্মভিত্তিক উৎসব। মুসলিম ধর্মভিত্তিক উৎসব কোনগুলি। মুসলিম ধর্মভিত্তিক ধর্মাবলম্বী মানুষদের প্রধান প্রধান উৎসব হলো ঈদ, মহরম ইত্যাদি। খ্রিস্টান ধর্মভিত্তিক উৎসব গুড ফ্রাইডে, বড়দিন ইত্যাদি, এগুলো হচ্ছে খ্রিস্টান ধর্মভিত্তিক উৎসব। এর পরের পয়েন্ট আমরা লিখছি পারিবারিক উৎসব। কোনো একটি শিশু তার জন্ম থেকে শুরু করে তার জীবনের যে সকল ক্রিয়াকর্ম উৎসবের মাধ্যমে সম্পন্ন হয় সেই সকল উৎসব পারিবারিক উৎসবের মধ্যে পড়ে। যেমন অন্নপ্রাশন, হাতেখড়ি, বিবাহ, সাধভক্ষণ ইত্যাদি। এরপর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব। বাংলার উৎসবগুলোর মধ্যে অন্যতম বিশেষ উৎসব হলো বাংলার সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে মূলত মহান মনীষীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে তাদের জন্মদিন ও মৃত্যুদিন পালন করা হয়। যেমন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন, গান্ধী জয়ন্তী পালন, রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন, নজরুল জয়ন্তী পালন, এগুলো হচ্ছে সাংস্কৃতিক উৎসবের মধ্যে এগুলো আমরা রাখছি। এরপর হচ্ছে জাতীয় উৎসব। বাঙালি জাতি বরাবরই দেশের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পিছপা হয়নি, আর জাতীয় উৎসব হলো আমাদের দেশের স্বদেশিকতা বোধ জাগরণের উৎসব। তাই এই উৎসব সমস্ত মানুষ জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে খুব আনন্দ সহকারে পালন করে। সমাজের প্রতিটি স্তরের মানুষ এইসব উৎসবে যোগদান করে এবং তা সাফল্যমণ্ডিত করে তোলে। জাতীয় উৎসবগুলি হলো প্রজাতন্ত্র দিবস উদযাপন, স্বাধীনতা দিবস উদযাপন ইত্যাদি। নেক্সট আমরা লিখব আঞ্চলিক উৎসব। বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে সমস্ত উৎসব খুব সমারোহের সঙ্গে পালন করা হয় তাদের আঞ্চলিক উৎসব বলা হয়। যেমন হচ্ছে টুসু পরব, ভাদু পরব এগুলোকে ইত্যাদি। নেক্সট ঋতু কেন্দ্রিক উৎসব। কৃষি নির্ভর বাংলায় বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের চাষাবাদ হয়। এই ঋতু কেন্দ্রিক উৎসব কৃষি নির্ভর বাংলার নানা উৎসবকে ঘিরে পালিত হয়। ঋতু কেন্দ্রিক উৎসবগুলো হলো বীজ বপন, হলকর্ষণ, নবান্ন প্রভৃতি।
এরপর আমরা লিখছি উপসংহার। মানুষ হলো একটি সামাজিক জীব, সমাজে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষীর আবার আর্থিকভাবে বিভিন্ন মাপকাঠির মানুষ বাস করে। বাংলার উৎসব হলো একটি সেই জাদুমন্ত্র যা সমাজের সব মানুষকে একটি নিবিড় আত্মীয়তার যোগসূত্রে আবদ্ধ করে রাখতে সাহায্য করে। ওকে, তো এইভাবে আমরা বাংলার ঋতু, বাংলার উৎসব, ওকে, এই প্রবন্ধ রচনাটিকে লিখলাম। এবং এই প্রবন্ধ রচনাটি আমরা যদি এক নজরে দেখতে চাই, অর্থাৎ যদি আমরা এটা খুব সহজেই মনে রাখতে চাই, তাহলে আমরা কিভাবে মনে রাখবো এর পয়েন্টগুলো যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু সহজেই আমরা এই রচনাটিকে লিখতে পারবো। যেমন প্রথমে আমরা লিখেছি বাংলার উৎসব, এই রচনাটি লেখার সময় আমরা ভূমিকা লিখেছি, ওকে, অর্থাৎ সূচনাটা কিভাবে করতে হয় সেটা আমরা প্রথমে লিখলাম। এরপর উৎসব কি সেটা আমরা লিখেছি। নেক্সট পয়েন্টে আমরা কি লিখেছি, উদ্দেশ্য, অর্থাৎ উৎসবের উদ্দেশ্য কি, ওকে, একঘেয়েমি জীবন থেকে যে আনন্দ পাওয়ার একটা উৎসব সেটাই হচ্ছে এর উদ্দেশ্য আর কি। ওকে, এরপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট আমরা লিখেছি বাংলার উৎসবের প্রকারভেদ, বিভিন্ন ধরনের যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলোর নাম আমরা লিখলাম। তারপর এক এক করে সেই উৎসবগুলোর সম্পর্কে আমরা একটু করে লিখেছি কোন কোন উৎসব এর মধ্যে রয়েছে। যেমন প্রথম হচ্ছে আমাদের 5 নম্বর পয়েন্টে লিখেছি সামাজিক উৎসব, এরপর হচ্ছে ধর্মীয় উৎসব, তারপর লিখেছি পারিবারিক উৎসব, নেক্সট হচ্ছে সাংস্কৃতিক উৎসব, এরপর হচ্ছে জাতীয় উৎসব, এরপর আঞ্চলিক উৎসব, নেক্সট হচ্ছে ঋতুকেন্দ্রিক উৎসব, এবং সবশেষে আমরা লিখলাম উপসংহার। তো এই পয়েন্টগুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে কিন্তু সহজেই এই বাংলার উৎসব রচনাটি তোমরা নিজেরাই কিন্তু নিজের ভাষায় লিখতে পারবে। তো পয়েন্টগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। তো নেক্সট পয়েন্ট, নেক্সট যে রচনাটা আমরা দেখবো সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ। ওকে, তো চলো এই রচনাটি আমরা কিভাবে লিখবো সেটা দেখে নিই। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তারপর প্রথমে লিখছি আমরা ভূমিকা। বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষণে জড়িয়ে রয়েছে বিজ্ঞানের অবদান। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যা কিছু ব্যবহার করি সেই সবই বিজ্ঞানের অবদান। এরপর আমরা পয়েন্ট করে লিখছি, প্রথম পয়েন্ট, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে আমাদের যে বিজ্ঞানের অবদান সেটা লিখছি। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় প্রতিটি জিনিস বিজ্ঞানের দান। বাড়ি তৈরির জন্য রড, সিমেন্ট, রং হোক বা বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন পাম্প, ওয়াটার পিউরিফায়ার, ফ্যান, হিটার, গিজার, এয়ার কন্ডিশনার ইত্যাদি সব কিছুর মূলে রয়েছে বিজ্ঞান। এই তালিকায় রয়েছে প্রেশার কুকার, মাইক্রো ওভেন, ইন্ডাকশন কুকার, মিক্সার, জুসার প্রভৃতি। এইসব যন্ত্রপাতি আধুনিক জীবনকে সহজতর করে তুলেছে। তো এগুলো হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের দান। এর পরের পয়েন্ট আমরা লিখছি চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান। চিকিৎসা ক্ষেত্রেও বিজ্ঞান কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আগে যেসব রোগে মানুষ মারা যেত, এখন সেই সব রোগের ওষুধ আবিষ্কার হওয়ার ফলে মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেছে। এখন ক্যান্সার রোগেরও চিকিৎসা সম্ভব। তাছাড়া বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কারের ফলে রোগ নির্ণয় করা সহজ হয়েছে এবং শল্য চিকিৎসার ক্ষেত্রেও অনেক উন্নতি ঘটেছে। নেক্সট পয়েন্ট আমরা লিখছি কৃষি ও শিল্প ক্ষেত্রে বিজ্ঞান। উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। আবার শিল্পের আঙিনায় বিজ্ঞানের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। শিল্প কারখানায় উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহারের ফলে কম খরচে বেশি পণ্য উৎপাদিত হচ্ছে। ওকে, নেক্সট পয়েন্ট আমরা লিখব শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান। প্রাচীন ভারতের শিক্ষার্থীরা গুরুকুলে শিক্ষালাভ করত। ব্রিটিশরা এদেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রথাগত শিক্ষা ব্যবস্থাতেও অনেক পরিবর্তন এসেছে। পাঠদানের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করে সাধারণ ক্লাসরুমকে স্মার্ট ক্লাসরুম করা হচ্ছে। এখন পাঠ্যপুস্তকের জায়গায় কেড়ে নিয়েছে অডিও ভিজুয়াল স্টাডি ম্যাটেরিয়াল। ইন্টারনেট ব্যবস্থার উন্নতির ফলে এখন ছাত্রছাত্রীরা ঘরে বসে অনলাইনে কোচিং নিতে পারছে, অনলাইনে টেস্টও দিতে পারছে। পরের পয়েন্ট হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। বিজ্ঞানের উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে যোগাযোগ ব্যবস্থাতে চরম উন্নতি সাধিত হয়েছে। বিজ্ঞানের আশীর্বাদে মানুষ এখন দূরকে করেছে নিকট। পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছতে হলে মানুষের কাছে দূরত্বটা আর কোনো বাধা নয়। জল, স্থল এবং বায়ুপথে মানুষ এখন পৃথিবী পরিক্রমা করতে পারছে। তাছাড়া মানুষের তৈরি রকেট এখন গ্রহ থেকে গ্রহান্তরে পাড়ি দিচ্ছে। পরের পয়েন্ট আমরা লিখব বিনোদন ক্ষেত্রে বিজ্ঞান। বিনোদনের জগতে বিজ্ঞানের প্রথম অবদান ছিল চলচ্চিত্র বা সিনেমা।
পর্দায় মানুষের নড়াচড়া দেখে সেদিন মানুষ মুগ্ধ হয়েছিল। এরপর মানুষের বিনোদনের তালিকায় যুক্ত হয়েছিল রেডিও ও টেলিভিশন। সিনেমা, রেডিও ও টিভি বিনোদনের এই তিন মাধ্যম নিয়ে মানুষের আশ্চর্যের সীমা ছিল না। সেদিন কেউ ভাবতে পারেনি যে একদিন মানুষ তার পকেটে সমগ্র জগতের বিনোদন ভান্ডার নিয়ে ঘুরে বেড়াবে। স্মার্টফোন আবিষ্কার হওয়ার ফলে এমনটাই ঘটেছে। বর্তমানে বিনোদন হলো সম্পূর্ণ মোবাইল কেন্দ্রিক। নেক্সট হচ্ছে আমরা উপসংহার লিখব। একথা ঠিক যে বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবন আরামদায়ক করে তুলেছে, কিন্তু সমস্যাটা হলো আমাদের জীবনযাত্রায় অভ্যস্ত কিন্তু সমস্যাটা হলো আরামের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে আমরাও যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি। যে মানুষ যন্ত্র তৈরি করেছে সেই মানুষ যদি যন্ত্রের দাস হয়ে যায় তাহলে দুশ্চিন্তার অবকাশ থেকে যায়। তাছাড়া পরিবেশের কথাটাও মাথায় রাখতে হবে। আমাদের নিজেদের সুবিধার্থে অনেক সময় পরিবেশের ক্ষতি করে ফেলি, যেমন এসি বা ফ্রিজ ব্যবহার করলে সেগুলি থেকে ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস নির্গত হয় যা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই মানব সভ্যতার স্বার্থে পরিবেশ বান্ধব উপায়ে বিজ্ঞানের ব্যবহার করাই কাম্য। তো এইভাবে আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই প্রবন্ধ রচনাটিকে লিখলাম, এবং এই প্রবন্ধ রচনাটিকে যদি আমরা খুব ভালোভাবে নিজেদের মতো করে মনে রাখতে চাই তাহলে আমরা এর পয়েন্টগুলিকে কিন্তু পরপর মনে রাখবো। যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটাতে আমরা প্রথমে কী লিখেছি, ভূমিকাটা লিখেছি, সূচনা কীভাবে করবো সেটাকে আমরা প্রথমে লিখলাম। এরপর আমরা লিখেছি প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা বিজ্ঞানের কোন কোন জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আমরা প্রথমে লিখলাম, প্রথম দু নম্বর পয়েন্টে। নেক্সট তিন নম্বর পয়েন্টে আমরা লিখেছি চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, অর্থাৎ চিকিৎসায় বিজ্ঞানের অবদান কোনগুলো সেগুলো লিখেছি। এরপর চার নম্বরে কৃষি ও শিল্প ক্ষেত্রে বিজ্ঞান, কৃষি ও শিল্পতে যে বিজ্ঞানের অবদান সেগুলো আমরা লিখলাম চার নম্বর পয়েন্টে। পাঁচ নম্বর পয়েন্টে আমরা লিখেছি শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, অর্থাৎ শিক্ষায় বিজ্ঞানের যে অবদান ঠিক আছে সেগুলো আমরা লিখলাম। ছ নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় ব্যবস্থার উন্নতি, অর্থাৎ যোগাযোগ ক্ষেত্রে বিজ্ঞানের যে অবদান সেগুলো আমরা লিখেছি ছ নম্বর পয়েন্টে। নেক্সট হচ্ছে সাত নম্বরে বিনোদন ক্ষেত্রে বিজ্ঞান, অর্থাৎ আমাদের যে আনন্দ বিনোদন দেয় যে সমস্ত জিনিস সেইগুলোর ক্ষেত্রে বিজ্ঞানের যে অবদান সেটা আমরা লিখেছি। এবং সবার শেষে আট নম্বরে আমরা লিখলাম উপসংহার। তো এই আটটি পয়েন্ট তোমরা যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে কিন্তু এই পয়েন্টের উপরে তোমরা নিজেদের মতো করে এই রচনাটিকে তোমরা সহজেই লিখতে পারবে। তো এই পয়েন্টগুলিকে তোমরা আগে খুব ভালোভাবে মনে রাখবে। তো এর পরের যে আমাদের রচনা রয়েছে তিন নম্বর যে প্রবন্ধ রচনা সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ওকে, তো পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই প্রবন্ধ রচনাটিকে আমরা কীভাবে লিখবো সেটা আমরা দেখে নিই। তো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, প্রথমে আমরা লিখছি ভূমিকা। আকাশ, বাতাস, জল, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সব কিছু নিয়ে আমাদের পরিবেশ, এগুলির কোনোটিকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আর স্বার্থান্বেষী কিছু মানুষের লোভে প্রাকৃতিক পরিবেশ আজ নানানভাবে দূষিত হচ্ছে। যেমন জল, বায়ু, জল, মাটি, শব্দ প্রভৃতি দূষণের ফলে মানুষের জীবনেও এসেছে নানা রকম দুরারোগ্য ব্যাধি। এরপর আমরা প্রথমে লিখছি বায়ু দূষণ ও মানব জীবনে তার প্রভাব। বায়ু দূষণের অন্যতম কারণ হলো নিউক্লিয় আবর্জনা, কয়লা পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া, কলকারখানার দূষিত গ্যাস, যানবাহনের জ্বালানি পোড়া গন্ধ বাতাসে মিশিয়ে বাতাস দূষিত হচ্ছে। দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে। পরের পয়েন্টে আমরা লিখব জল দূষণ ও তার প্রতিক্রিয়া। কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থ মিশ্রিত জল নদীর জলে মিশে নদীর জলকে দূষিত করছে। এছাড়া শহরের সমস্ত নর্দমার জলও নদীতে পড়ে নদীর জলকে দূষিত করছে, ফলে জলবাহিত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জলবাহিত রোগে আজ মানুষ বড় বিপন্ন। পরের পয়েন্ট হচ্ছে শব্দ দূষণ ও তার প্রতিক্রিয়া। কলকারখানার উচ্চ শব্দ, যন্ত্রচালিত গাড়ির হর্ন, বাজি পটকার শব্দ, মাইক্রোফোনের আওয়াজে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। মানসিক বিপর্যয়, রক্তচাপ বৃদ্ধি, স্নায়বিক অস্থিরতা প্রভৃতি নানা রকমের সমস্যা সৃষ্টি করছে। পরের পয়েন্ট হচ্ছে মাটি দূষণ। বর্তমানে কৃষি ক্ষেত্রে সবুজ বিপ্লব এসেছে, কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এর ফলে মাটি দূষিত হচ্ছে। সারা বছর জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বহু নদীতে বাঁধ দিয়ে নদীর গতিকে থামিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন নদীর জল দূষিত হচ্ছে, অপরদিকে মৃত্তিকা দূষণও হচ্ছে। রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিজাত সামগ্রী থেকে নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। এরপর আমরা লিখব পরিবেশ দূষণের প্রতিকার, কিভাবে আমরা পরিবেশ দূষণের প্রতিকার করতে পারি।
সব রকম দূষণ থেকে আমাদের মুক্তি দিতে পারে একমাত্র উদ্ভিদ। সবুজ উদ্ভিদ বা গাছ শ্বসনসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর বাতাসে অক্সিজেন ছেড়ে দেয়, যে অক্সিজেন প্রাণী জগতের বাঁচার জন্য অপরিহার্য। তাই বেশি করে গাছ লাগাতে হবে এবং সংরক্ষণ করতে হবে, তাহলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকবে। কলকারখানা থেকে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবস্থা গ্রহণ, যথা কলকারখানার বা নর্দমার তরল যাতে নদীর জলে না মেশে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শব্দ দূষণ কমানোর জন্য শব্দ নিরোধক যন্ত্রের ব্যবহারের ওপর জোর দিতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রয়োগ বেশি করে এবং কীটনাশকের পরিমাণ কমিয়ে মৃত্তিকা দূষণ রোধ সম্ভব। সর্বোপরি যানবাহনে পেট্রোল বা ডিজেল পোড়ানোর পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার করতে পারলে দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে বা রক্ষা পাওয়া সম্ভব। ওকে, এরপর আমরা লিখব উপসংহার। তো পরিবেশ দূষণ একটা গুরুতর সমস্যা। এই গভীর সংকটের মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং নজর দিতে হবে যাতে পরিবেশ দূষণের মাত্রা না বাড়ে। কারণ বিজ্ঞান যতই উন্নত হোক বা প্রযুক্তি বিজ্ঞান যতই আমাদের উন্নতির শীর্ষে নিয়ে যাক না কেন, মানুষের জন্য সভ্যতা মানুষের হাতে যদি বিনাশ হয় তাহলে লাভ কি। এইভাবে আমরা লিখলাম ওকে এই প্রবন্ধ রচনাটি। তো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই যে প্রবন্ধ রচনাটিকে আমরা লিখলাম, এই প্রবন্ধ রচনাটিকে যদি আমরা খুব সহজে মনে রাখতে চাই তাহলে এর পয়েন্টগুলোকে আমাদের মনে রাখতে হবে। তো পয়েন্টগুলো তোমরা দেখে নাও। প্রথমে আমরা লিখেছি ভূমিকা, ঠিক আছে, এর ভূমিকাটা আমরা প্রথমে দিলাম। এরপর আমরা 2 নম্বর পয়েন্টে লিখেছি বায়ু দূষণ ও মানব জীবনে তার প্রভাব, অর্থাৎ পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এক্ষেত্রে আমরা 2 নম্বর পয়েন্টে লিখছি বায়ু দূষণ, কিভাবে বায়ু দূষণ হচ্ছে এবং মানব জীবনে তার কিরকম ক্ষতিকর প্রভাব পড়ছে সেটা আমরা লিখলাম। 3 নম্বর পয়েন্টে লিখছি জল দূষণ ও তার ক্ষতিকারক বা প্রতিক্রিয়া বা তার ক্ষতিকারক প্রভাব সেগুলো। 4 নম্বর পয়েন্টে আমরা লিখলাম শব্দ দূষণ ও তার প্রতিক্রিয়া এবং 5 নম্বর হচ্ছে মাটি দূষণ এবং 6 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণের প্রতিকার। ওকে, তো প্রথমে আমরা লিখেছি বায়ু দূষণ, তারপর জল দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, এই কয়েকটি দূষণ আমরা লিখলাম। তারপর দূষণের প্রতিকার, কিভাবে দূষণের প্রতিকার আমরা করতে পারি সে বিষয়ে আমরা লিখেছি। ওকে, এবং সবার শেষে 7 নম্বরে আমরা লিখলাম উপসংহার, ঠিক আছে। তো এই 7টি পয়েন্ট তোমরা পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই প্রবন্ধটি লেখার জন্য এই পয়েন্টগুলি খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে কিন্তু এই পয়েন্ট ভিত্তিক তোমরা নিজেদের নিজেদের মতো করেই কিন্তু নিজের ভাষায় এই প্রবন্ধটি তোমরা লিখতে পারবে, ওকে, মুখস্থ ছাড়াই। তো এরপর আমরা যে 3টি এখানে রচনা দেখলাম সেই রচনাগুলি কি কি, প্রথমে আমরা দেখেছি বাংলার উৎসব বা মেলা, ওকে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে আমরা দেখলাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ। 3 নম্বরে হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিক্রিয়া। তো এই 3টি রচনা আমরা উত্তর সহ এখানে কিন্তু আলোচনা করলাম। এছাড়া তোমরা যদি আরো 2টি রচনা আমরা এখানে বলছি, এই রচনা দুটি তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে বই থেকে, যেগুলো হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা, আর হচ্ছে সমাজ জীবনে ছাত্র সমাজের ভূমিকা, আর পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের অথবা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। ওকে, তো এই 3টি রচনা আমরা এখানে আলোচনা করলাম উত্তর সহ। বাকি যে 2টি আমরা এখানে দিলাম, এই রচনা দুটি তোমরা পারলে বই থেকে প্র্যাকটিস করে রাখবে। এবং এখানের মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ রচনা 2024 সালের জন্য সেটা হচ্ছে বাংলার উৎসব। বাংলার উৎসব এই যে রচনা, এই রচনাটিকে অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে বা প্র্যাকটিস করবে। পয়েন্ট ভিত্তিক কোন কোন পয়েন্টগুলো আমরা এই রচনাটিতে ব্যবহার করছি সেই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে এবং সেই পয়েন্ট ভিত্তিক রচনাটিকে তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। ওকে, এই রচনাটিকে কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এবং 2 নম্বর যেটা সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তো প্রথম হচ্ছে বাংলার উৎসব, সেকেন্ড হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ওকে, বাকি যে রচনাগুলো রয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো এটাই ছিল মাধ্যমিক 2024 সালের বাংলাদেশের প্রবন্ধ রচনার একটি সম্পূর্ণ সাজেশন এবং উত্তর সহ আমরা এখানে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের সাজেশন এবং উত্তর সম্পর্কে আলোচনা করবো। তার জন্য অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।